আসসালামু আলাইকুম টাইনি বল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন হচ্ছে সকালবেলা, সকাল বলবো না, অলরেডি এখন বাজে হচ্ছে 11টার উপরে। আমরা উঠেছি অনেক আগে, সকালের চা বিস্কিট খাওয়া শেষ, আর ফালাকের আজরাকে দুজনেরই মানে স্পেশাল কাজকর্ম শেষ, মানে বুঝতেই পারছেন। তো এখন ওরা খেলছে আর আমি কিচেনে এসেছি, ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট না, মানে মিড ডে ব্রাঞ্চের মতোই। সো আজকে হচ্ছে এখানে নুডলস রান্না করব। এটা হচ্ছে বাঙালি স্টোর থেকে এনেছিলাম, ইফাদের এগ নুডলস। তো এটা রান্না করব। কে তাহলে পেপার প্লেন? ওকে, আজরাকও ঘুমাচ্ছে, ওর ডাইপার চেঞ্জ করে এখন মানে খুব আরাম করে ঘুমাচ্ছে। এই যে বেবি আজরাক, এই যে পিঙ্ক পেসিফায়ার, আল্লাহ, পিঙ্ক আর ব্লু এখন কি আর করা। এই যে ওর বাবা কাজ করছে বাইরে, ফাইনাল আজকে হচ্ছে মানডে, তো মেমোরিয়াল ডে উইকেন্ড তো শেষ হয়ে যাবে আজকে, তো কালকে থেকে আবার কাজ। ব্রেকফাস্ট বানানো শেষ। এই যে মজাদার ঝটপট নুডলস, এটা বানাতে আসলে 10 মিনিটও সময় যায় না, হয়ে যায় তাড়াতাড়ি। আর দিয়ান ফালাক সবাই পছন্দ করবে, তো ভাবলাম করে নেই, প্যাকেট একটা এনেছিলাম। আজকে বাঙালি গ্রোসারিতে যাওয়ার প্ল্যান আছে, তো আরও বেশ কয়েকটা নিয়ে আসবো, খুব চলে এগুলো আমাদের ঘরে। খেতে খেতে আমার আজরাক উঠে গিয়েছে, এটা কলিজার টুকরা উঠে গিয়েছে, উঠে গেছি, আমার বাবা উঠে গেছি, ওকে বাবা, মাশাল্লাহ, গুলু গুলু বেবিটা, টুটু বিবিটা। আর এখানে ফালাক বুড়ির বাবার সাথে এখনো বিজি, ও নুডলসটা খুবই পছন্দ করে, তো আসলে ওকে খাইয়ে দিব। না তো কিউট করে খেলছে বাইরে, বাবার সেক্রেটারি, একটু পরে বাইরে নিয়ে আপনাদেরকে দেখাবো। বাবা বাবা বাবা, এই যে ফালাক আর ওর বাবা। মাম্মি আর ননুস রাঞ্চি তোমার লাগিয়াও, ননুস ননুস টাইম। ফালাক নুডলস খাইতানি? ইয়া নুনুস টাইম, ফালাকে নুনুস খাইব কোন? আইও 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 মামি। ও ফালাককে খেতে বসিয়েছিলাম, এখন আজরাককে এখানে রাখায় ও চলে এসেছে দুষ্টামি করতে। আজরাকও কি মজা পায়, ফালাক কথা বলে ও হাসে। চে বোস আদিয়ানে হাইতা না নিহন। এই এই আদ দেখিও, ফিঙ্গার দেখিও, বি কেয়ারফুল। আমার এই কফি মেশিনটা একদিন ওনার রাহি ভুলে গিয়েছে, যাই হোক কি করেছে, এখন অন করলে দেখা যায় অটো পানি পড়তে থাকে, তো এটাকে ফিক্স করব, দেখি পারি কি না।
সুইচ অফ করা ছিল ছিল অনেক দিন ধরে। তো এই যে ও মালস ফেলার জন্য পুরো এরিয়া নিয়ে নিয়েছে, ও তো বড় এরিয়াত মালস ফেলাইতানি, গাছ সুন্দর লাগে। তো কথা শুনবে না, কাজ হবে না। একজন আপু কমেন্ট করেছিলেন এটা সম্পর্কে জানার জন্য, আমরা এটা কসকো থেকে এনেছি, মনে হয় না এই বছর আপনারা পাবেন। আমার ভাসুর আর ও মিলে তিন চারটা কসকোতে গিয়ে তারপরে একটাতে গিয়ে পেয়েছে। ওরা স্প্রিংয়ের শুরুতে আনে, তাও আপনি মানে খোঁজ রাখতে হবে, অনলাইনে পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যায়নি। ইয়া অনলাইনে আমরা দেখেছি, ওরা দেখায় যে স্টোরে গিয়ে খোঁজ করার জন্য আউট অফ স্টক দেখায়, আর গিয়ে আবার ডিসেম্বরে বা জানুয়ারিতে গিয়ে ওরা রিস্টক করবে। তো যদি কেউ বাচ্চাদের জন্য কিনতে চান, আপনারা স্প্রিংয়ের আগে খবর লাগাবেন স্যামসে বা কসকোতে, তো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা অনেক বড়, আমরা অনেক ভালো ডিল পেয়েছি, আমাদের মনে হয় টোটাল $1200 গিয়েছে, নর্মালি আরও প্রাইস থাকে। তো এই তো পেছন সামনে সব জায়গায় 1200 দিয়ে আমি বলবো অনেক ভালো হয়েছে, অন্যান্য জায়গায় আরও এক্সপেন্সিভ। তো ও বলছে যে আপনাদেরকে বলার জন্য এইটাকে নো ডিগ এজিং বলে, ও হোম ডিপো থেকে এনেছে। আপনারা গার্ডেনের জন্য এজ লাগাতে চাইলে এরকম লাগাতে পারেন। এই যে গতকালকে এগুলো লাগানো হয়েছে, যে এই দুইটা, পরে আরো বিভিন্ন জায়গায়। ধরতে খাইল হাই। মা তুটি এটা বার্ড, তুমি বার্ডের ফুড খাইও না, দ্য বার্ড ফুড, মাংসের ফুড না, ওকে? বার্ডে কাকা করছে? ওই ওই ডাইপার পিনবে না তারা তোমার লাখান, ব্যাপারটা ডাইপার পিনবে না, ফালাকে ডাইপার পিনবে, ডাইপার, ওকে ওকে, এটা ডাইপার দেখাই না করে, সরম ফালাক, সরম, ও এটা সরম, ও আপনারা বলবেন কেমন লাগছে। আমার মোটেও ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ, আমি আগেও না করেছি, আমার গ্রিন দেখতে ভালো লাগে। আমি জানি পড়লে যে ঘাস উঠে না, এই জায়গায় ঘাস মরে যায়, কিন্তু এটা ম্যাটার না, গ্রিন দেখতে ভালো লাগে। এই যে পুরো এরিয়া গ্রিন আমার ভালো লাগতো, আর এই যে এখন কালো কালো হয়ে গিয়েছে, এই কালো কালারের মালচ আমার এমনিতেই পছন্দ না, ও সবসময় কালো মালচ নিয়ে আসে, আমি বলি যে অন্য কালারের যেগুলো থাকে নিয়ে আসার জন্য, বাট জানি না, আমার একটুও ভালো লাগছে না, আমার এত কষ্ট লাগছে আমি বুঝাতে পারবো না। সকালে যখন ছিল এমনিতেই দেখতে ভালো লাগতো, ভেতরেও যদি ফালাক খেলতে চায় মালচ দিয়ে পায়ের মধ্যে সব জুতার ভেতরে ঢুকবে, আর এমনিতেই মাথায় দিতে থাকে,
এখনো সব মালচ মাথায় দিয়েছে, চুলের ভেতরে মনে হয় সব মালচ ঢুকে গিয়েছে। ঘাস থাকলে এত প্রবলেম হতো না। ইস, তো ফাইনালি এখন বাজে 6:48। আমরা ঘর থেকে বের হয়েছি, মেমোরিয়াল ডে উইকেন্ড আমাদের খুবই বোরিং কেটেছে, তো কিছু করার নেই। কারণ প্ল্যান হচ্ছে যে বিয়েতে যখন যাব আমরা নিউ ইয়র্কে, তো এই জন্য স্পেশাল কোনো কিছু করা হয়নি। নর্মালি দেখা যায় আমরা দূরে কোনো জায়গায় একটু বেড়াতে যাই, সবাই যায় আমরা না, আমেরিকায় যারা থাকেন। তো এখন যাচ্ছি হ্যামট্রামিকে, প্ল্যান হচ্ছে যে বিয়েতে পড়ার জন্য আমি ড্রেস কিনবো, আর যদি পাই খোলা। অনেকগুলোতে অলরেডি কল করে দেখেছি, ওরা ক্লোজ আজকে মেমোরিয়াল ডে এর জন্য, মানডে তারপরও বন্ধ, এটা স্বাভাবিক। তো যদি আজকে যদি পাই না, আমাদের ওইখানে আত্মীয় একজন আছেন, ওইখানে যাব, আর আরেকজন মানুষের সাথে দেখা করব, আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দিব একটু পরে। তো যেটা হয়েছে, বিয়ের জন্য অনলাইনে আসলে আমি চাচ্ছিলাম কিনতে, অপশন বেশি অনলাইনে। প্রবলেমটা হয়েছে কি, রমজানে মনে করেছি যে রমজান মাসে থাক, রমজান চলে যাক, আমি পরে করব, আর হাতে সময় আছে। যখনই মানে রমজান শেষ হলো আর অনলাইনে ঢুকলাম, এখন দেখি কোনো জায়গায় আর কাপড় নেই। মানে মানে যেগুলো আছে আমার পছন্দ লাগে, সেগুলো দেখা যায় যে বিয়ের আগে আসবে না, কারণ এটলিস্ট 30 ডেজ ওদেরকে দিতে হবে। তো কি আর করা, মিস্টেক করে ফেলেছি, এখন হোপফুলি ভালো কোনো কিছু পাই। আমরা হ্যামট্রামিকে চলে এসেছি, এখানে আসলে এত ভালো লাগে, মনে হয় যে মিনি বাংলাদেশে চলে এসেছি। পাইছুনি সাত বুটিকে যাইতাম তো, হ্যাঁ আল্লাহ এমন একটা দিন আসলাম না, ক্লোজ ক্লোজ মা ফ্যাশন ক্লোজ, এভরিথিং ইজ ক্লোজ। এই যে বাংলা লেখা কনেন্ট ফুডস, বাঙালি স্পাইস, হ্যামট্রামিক, এই যে এখানে আলাদিন, মিষ্টি খর, টাকা ওয়্যারলেস, এখানে হচ্ছে বনফুল, মিষ্টি ঘর, এখানে জিলাপি অনেক মজা বনফুলে। তো আমরা চলে এসেছি, আর বলেছিলাম যে আপনাদের সাথে স্পেশাল একজনের বাসায় যাচ্ছি, ও হচ্ছে লিভ লাইফ উইথ ফাহিমার ফাহিমা। মিশিগানের সব ইউয়ার্সরা সবাই নিশ্চয়ই চিনেন ওকে, আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার মতো ও একজন ব্লগার, আর যারা সিলেটি ভাষায় ব্লগ দেখতে চান, মিস করছেন, আমাকে সবসময় রিকোয়েস্ট করেন, আপনারা প্লিজ ওর চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই ভালো লাগবে, একদম সুইট একটা মেয়ে। আপনারা বুঝতে পারবা কিলা সুইট আমি তোর সবসময় বাড়াইতাম পারি না, আসলে বাচ্চাই তোর লাগে, তাই সুন্দর সুন্দর জায়গা যে আমি আস্তে আস্তে দেখি বইয়া, কারণ মিশিগানের ভিতরে বহু জায়গা আছে আমি দেখতাম পারি না, বাট তাইর মাধ্যমে দেখা হয়ে যায়, বিশেষ করে বাঙালি স্টোর। তো আজকে আসলাম ড্রেস কিনার লাগি, তো ড্রেস আইয়ার পাইছি না, আমি হয়েছে আর একদিন আইমো, আইয়া তাইরে লইয়া সব কর দিব ইনশাআল্লাহ। ওকে, তো সব ভালো থাকা, আর আমরা এনজয় করি, আপনারাও দেখো কা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তো আমি তো ওকে বলিনি, আমি চাইনি আসলে কষ্ট দিতে, আমরা এসেছিলাম আরো অন্যান্য কাজে, আর এর ভেতরে এক ঘন্টার ভেতরে ও তো এত আয়োজন করেছে, যেটা চাইনি কষ্ট দিতে, বাট অলরেডি ওরা অনেক কিছু করেছে। আর ভাবি এত মিষ্টি, ওর ভাবিকে তো নিশ্চয়ই দেখেছেন, ভাবি, ভাবির দুইটা বাচ্চা ফাহিমা, খালা, ফাহিমার ছোট বোন, সবাইকে ভীষণ ভালো লেগেছে, অমায়িক সব মানুষগুলো, আমাদের অনেক মানে আদর যত্ন করেছেন, ভীষণ ভালো লেগেছে সত্যি। তো যাই হোক, আশা করব আপনারা ওর চ্যানেলটা ভিজিট করবেন আর ওকে সাপোর্ট করবেন। তো হ্যামট্রামিক থেকে আমরা এখান থেকেই চলে এসেছি বাসায়, আমার আর ড্রেস কেনা হয়নি, একটা ড্রেস কিনেছি, সেটা নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আজরাক আজরাক, এখন আজরাককে বসানো শুরু করেছি আজকে থেকে, যেহেতু 4 মাস হয়ে যাবে সুন, তো মাথা তো শক্ত করতে হবে বা বসানো শিখাতে হবে।
ছয় মাস থেকে তো বাচ্চারা বসা শুরু করে, তো এইভাবে ফালাককেও বসাতাম, আতিয়ানকেও বসিয়েছি। আলহামদুলিল্লাহ ওরা দুজনেই মানে ছয় মাস থেকে একদম বসা শুরু করে দিয়েছিল নিজে থেকে, সাপোর্ট ছাড়া। তারপর হঠাৎ পড়ে যেত, সব সময় পিলো রাখতাম সামনে, পেছনে যদি পড়ে মাথায় আবার ব্যথা পায়, পেছনে বিশেষ করে পিলোটা রাখি যাতে করে কুশন থাকে। তো এই তো বিসমিল্লাহ করে স্টার্ট করলাম, মাশাল্লাহ, দেখতে দেখতে বাচ্চারা চোখের সামনে বড় হয়ে যায়। আর কেউ পিঙ্ক পেসিফায়ার মাইন্ড করবেন না, কারণ হচ্ছে ফালাক এখন আজরাককে দেখে রাত্রের বেলা ও পেসিফায়ার চায়, তো দেখা যায় ওর মুখেরটা দিনের বেলা ও নিয়ে যায়, তো পিঙ্কটা ওর মুখে দিয়ে দিবে, ব্লুটা নিয়ে যাবে। তো কী আর করা, ভাই বোনের ভালোবাসা পেসিফায়ার নিয়ে মজাই লাগে। ওর মানে ও কান্না করলে আবার ওর মুখেরটা এনে দিয়ে দিবে মানে আজরাককে। আমার আজকের ভ্লগ এতটুকুই, আশা করি সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ভ্লগে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।